ছায়া শুনিবীর শান্তির নীর, কবিগুরুর লেখার সঙ্গে ওতপ্রোতভাবে মেলে শান্তিনিকেতনের বাতাবরণ। যে কোনো বাঙালির কাছে বোলপুর নেহাত তীর্থক্ষেত্রের থেকে কম কিছু নয়। রবি ঠাকুরের চারণভূমি এখন বিশ্বের দরবারে হেরিটেজের সম্মান পেল, সৌজন্যে ইউনেস্কো। পূজোর আগেই বাঙালি পেল তার সেরা উপহার। কবিগুরুর স্বপ্নের ফসলের মাথায় উঠল নয়া মুকুট, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান পেল শান্তিনিকেতন। রবিবার টুইটার হ্যান্ডেলে এই খুশির খবর প্রকাশ করেছে ইউনেস্কো। আর এই খবর সামনে আসতেই রীতিমতো উচ্ছ্বসিত গোটা বাংলার বিশিষ্ট থেকে সাধারণ সবাই। খবর প্রকাশ্যে আসতেই টুইটারে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খুবই আনন্দিত এবং গর্বিত যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হল। বিশ্ব বাংলার গর্ব শান্তিনিকেতনকে লালন করেছেন কবি, প্রজন্মের পর প্রজন্ম একে সমর্থন করে গিয়েছেন বাংলার মানুষ। পশ্চিমবঙ্গের সরকার গত 12 বছর ধরে এর পরিকাঠামোর উন্নয়নের কথা ভেবে গিয়েছে এবং তা পালনও করেছে। এখন তাকে স্বীকৃতি দিল ইউনেস্কো। জয় বাংলা, গুরুদেবকে প্রণাম। যারা বাংলাকে ভালোবাসেন, রবীন্দ্রনাথ এবং তার ভ্রাতৃত্বের বার্তাকে ভালোবাসেন, তাদের জন্য এটা সেরা পাওয়া, এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় যে নাম উঠতে পারে শান্তিনিকেতনের, তা চলতি বছর রবীন্দ্র জয়ন্তীর পরের দিনই ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র। এ বিষয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষেণ রেড্ডি টুইট করে লিখেছিলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে সারা দেশের জন্য সুখবর। শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় রাখার জন্য সুপারিশ করা হয়েছে, আর এই প্রস্তাব নিয়েছিল ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন ইকমস। অবশেষে পূরণ হল সব প্রত্যাশা। উল্লেখ্য, 1901 সালে শান্তিনিকেতনে স্কুল এবং 1921 সালে বিশ্বভারতীর পথ চলা শুরু হয়েছিল। 1951 সালে এই প্রতিষ্ঠান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি লাভ করে। তবে গত কয়েক মাসে এই প্রতিষ্ঠান ঘিরে নানা বিতর্কও তৈরি হয়েছে। এর আগে এই রাজ্যের দার্জিলিংয়ের টয় ট্রেন, সুন্দরবন, কলকাতার দুর্গাপুজো হেরিটেজ তালিকায় উঠে এসেছে, আর এবার শান্তিনিকেতন ইউনেস্কোর হেরিটেজ তালিকায় জায়গা করে নিল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।